Network, the solution for humanity.

আপনাদের আমাদের সকলকে কল্যাণের পথ প্রদর্শন করুন এবং এর উপরে স্থির থাকার তফিক দান করুন আমি শুধু দর্শক বিন্দু আমরা যে সমষ্টিক আলোচনা করে থাকি বিষয়টা হচ্ছে পাপের অশুভ পরিণাম আর গত এক পর্বে আমরা বলেছিলাম যে একটি নির্দিষ্ট পাপ সেটি হলো আত্মীয়তার সম্পর্ক ছেদ করা এবং অন্যান্য নিকটাত্মীয় এমনকি প্রতিবেশীর সম্পর্ক না রাখা এটি একটি কিন্তু অপরাধ আর এই অপরাধ সমাজকে সামাজিকভাবে আমাদেরকে বিপর্যস্ত করে আখেরাতে আমাদের জন্য বয়ে আনে অপরিণামদর্শিতা সেজন্য আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের দাওয়াত গ্রহণ করে যে সমস্ত সম্মানিত অতিথি আলোচকগণ স্টুডিওতে এসে যোগ দিয়েছেন প্রথমেই আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেছি। প্রথমেই আমার ডান দিকে যিনি বসে আছেন বিশিষ্ট আলমদিন শেখ শহীদুল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আর আমার সর্বদাই যিনি বসে আছেন শেখ ফাসে মাহবুবাস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আর আমার বাবে যিনি বসে আছেন বিশিষ্ট আলেম বিন শেখ বখলাস বিন আরশাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাত আর আমার সর্বвами ও বিশিষ্ট আলেম শেখ আকরামুল জবান বিন আব্দুল সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাত সুদি আপনাদের সাথে আমি আর রসে আপনাদের সাথে রয়ছি সঞ্চালনা শুধু বলছিলাম যে আত্মীয়তার সম্পর্ক হচ্ছে এবং প্রতিবেশীর হক অনাদায় এটি একটি গর্ভিত অপরাধ আর এই অপরাধ প্রসঙ্গে আলোচনা সূত্রপাত করার জন্য আমরা প্রথমে আহ্বান জানাবো শেখ আকরামকে আলহামদুলিল্লাহ আল্লাহ তবরকতালা প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে এবং আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আমরা কোরআনের নির্দেশ আপনাদের কাছে তুলে ধরেছি আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম এই যে প্রতিবেশী এবং আত্মীয় স্বজন এদের সাথে যে আমরা সুসম্পর্ক রাখব সম্পর্ক ছিন্ন করব না সুসম্পর্ক রাখার কিছু বুদ্ধি কিছু পরামর্শ আল্লাহর রসুলাম দিয়েছেন সুসম্পর্ক রাখতে হবে এটা তো জানলাম

কি তোমাদেরকে এমন বিষয়ে সন্ধান দিব না নির্দেশনা দিব না যেটা করলে তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে তারপর আল্লাহ রসুল সদস্য বললেন তাহাদু তাহাবু তোমরা আত্মীয় স্বজনকে

আমার হিংসাটা দূর করে দিলাম আর এই জন্যই তো রসমসালাম বলছেন দুজনে বিদের দ্বন্দ্ব গেছে আর তাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে প্রথম সালাম দিয়েছে প্রথম সালাম দিয়ে সূচনা করেছে সালামের মাধ্যমে হতে পারি আর আরেকটা শেষ যেটা উল্লেখ করেছেন পরস্পর হাদিয়া বিনিময়ের হাদিয়া দিলে ভালো হলাম না দিলে আর ভালো না দিলে ভালো না আর এমন একটা সিস্টেম হয়ে গেছে বিভিন্ন উপলক্ষে দাওয়াত দেওয়া হচ্ছে দাওয়াতের মধ্যে আবার ওই হাদিয়ার নাম তালিকা নিয়ে বসে কে কত টাকা হাদিয়া দিলো আর ওই হাদিয়াটা আবার পুনরায় অনুষ্ঠানে সুদ করতে হবে এখন দেখা যাচ্ছে একজন ব্যক্তি দেখা যাচ্ছে একদিনে পাঁচ জায়গায় দাওয়াত পেয়েছে আর প্রতি জায়গায় কমপক্ষে দুই হাজার করে না দিলে তার হচ্ছে না তাহলে পাঁচ দুদিন দশ হাজার এই যে একজন মানুষের উপরে নিঃশোশ নেই এটি হচ্ছে বর্তমান যুগের হাদিয়ার নামের একটি ফ্যাশন যাতে শোষণ বন্ধ তো করা না সংস্কার করতে বন্ধ করে দেওয়া যাবে না এখন হাদিয়া আল্লাহ রাসূল দিতে বলেছেন আমরা এভাবে বাস্তবতার নিরীখে আমরা পরোশি যারা আছে সেই অনুযায়ী হাদিয়া দিবে এবং সেভাবেই আমাকে গ্রহণ করতে হবে একজন এতেই আমাদের খুশি হইতে হবে তার গরীব ব্যক্তি সেই যদি একটা কলম হাদিয়া দেয় একটা প্লেট একটা গ্লাস নিয়ে আসে এটা অনেক কিছুই আমরা অন থেকে ভালো করে

রসুল এ করিম সাল্লাইসাল্লামের কাছে জিবাইসাল্লাম এতবার আসতে ছিলেন সংবাদ নিয়ে যে নবী করিম সাল্লাহ বলছেন যে আমি যে আমাদের দেয় না প্রতিবেশীর উত্তরের দিকে সুতরাং বোঝা যাচ্ছে যে রসুল করিম সাল্লাহ তাগিদ বা জোরালু ভূমিকার কারণে ভয় করতেছিলেন যে হয়তো পড়োশিকে আপনার উত্তর বানিয়ে দেবে তাহলে বোঝা যাচ্ছে যে পড়োশির হক কত বেশি রয়েছে দুঃখজনক হলো সত্য যে বর্তমানে আমাদের পরিবেশে পড়োশি থেকে বড় দুশ্মন হয়ে যাচ্ছে বহু ক্ষেত্রে বহু জায়গাতে এভাবে দেখা যাচ্ছে আর সব থেকে নিকটতম পড়োশি যেটা সেটা হচ্ছে আত্মীয়তা যেটা এক নম্বর আত্মীয়তা দ্বিতীয় নম্বর পড়োশি পড়োশি দুই ধরনের একটা জিনিস এই প্রতিবেশীর ব্যাপারে আমরা প্রথমে দুই ভাগ করবো একটা হলো আপনার মুসলিম প্রতিবেশী অমুসলিম প্রতিবেশী দুই ভাগ শুধু নয় বরংকতাদিস সেখানে প্রতিবেশীর অধিকার সংক্রান্ত তিন ভাগ করা হয়েছে প্রথম হল সেই প্রতিবেশী যিনি নিকটাত্মীয় প্রতিবেশী এবং মুসলিম তার তিনটা অধিকার রয়েছে একটা নিকটাত্মীয় হিসাবে দ্বিতীয় হলো প্রতিবেশী হিসাবে তৃতীয় হলো মুসলিম হিসাবে দ্বিতীয় হলো এমন প্রতিবেশী যিনি নিকটাত্মীয় নয় কিন্তু মুসলিম তাহলে তার অধিকার হল দুটা একটা হলো ইসলামের দৃষ্টিকোণ থেকে মুসলিম হিসাবে এক হলো তৃতীয় হলো এমন ব্যক্তি যিনি মুসলিম নয় নিকটাত্মীয় নয় কিন্তু প্রতিবেশী অমুসলিম হলেও যদি প্রতিবেশী হয় তারও অধিকার ইসলাম দিয়েছে তাই প্রতিবেশী সাধারণত

অমুসলিম হতে পারেন যে কোনো আপনার আত্মীয় হতে পারেন অনাত্মীয় হতে পারেন আর যিনি আপনার বাড়ির পাশে হবেন তিনি হবেন আপনার প্রতিবেশী আর এই সম্পর্কে বিভিন্ন সাল আলী হাসলাম হাদিসে এসাদ করেন অল্লাহ লাই উমেনো অল্লাহ লাই উমেন অল্লাহ লাই উমেনো তিনবার বলেছেন ওই ব্যক্তি কখনো মমিন হতে পারে না ওই ব্যক্তি কখনো মমিন হতে পারে না ওই ব্যক্তি কখনো মমিন হতে পারে না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী মানায় তার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকতে পারে না এই মর্মে আরেকটা আমরা হাদিস কিন্তু আলোচনা করতে পারি নবী এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলা সম্পর্কে আলোচনা করা হলো যিনি নামাজি ছিলেন পরিসগার ছিলেন শুধু নামাজী নন তিনি তাহাজ্জুদ ছিলেন সারা রাত তিনি তাহাজুদ গুজার যিনি তিনি সিয়াম পালন করতে নফল সিয়াম শুধু ফরজ সিয়াম নয়

জন্য মেয়েদের বিষয়টাই আল্লাহ এটা যেটা এটা আমি দর্শকদের সুবিধারতে একটু বলতে চাচ্ছিটা হলো যে মা বোনেরা সাধারণত মতি হন আর এই কুমলতার সুযোগ গ্রহণ করে শয়তান শয়তান এই সুবাদে তাদের মধ্যে হিংসার আগুন জ্বালিয়ে দেয় বলে দেখা যায় তারা পরস্পরে এই ধরনের বিদ্বেষের ভাগ অবলম্বন করে প্রতিবেশীর প্রতি অনিষ্ঠতা লিপ্ত হয়ে যায় সম্মানিত শুধু দর্শক আমাদের যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তার আবার পর আবার ফিরে আসছি ততক্ষণে আপনারা কেউ দূরে যাবেন না প্রত্যাশা থাকলেও আবারও আমাদের সাথে যোগ দিবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত سبيل নাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় উত্তম ব্যবহার তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো সুন্দরণ সঙ্গ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্টকর হ্যাঁ পরায়ণতা দয়াদ্রতা একজন মেন মারাঠ মো মেন ভাইকে সিহজ বিশ্ব করে অন্যায় থেকে থেকে বারণ করবে এটি মুমিনের কাজ কসেম্বাহ একজন মেন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে এরে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম পরবর্তী অনুষ্ঠান বাংলায় সালাম আলাইকুম রহমতুল্লাহ বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সমীদর্শক বৃন্দ এটা আমরা আলোচনা করতেছিলাম ওเด শেখ সৈয়দুল হক মাদানী এটা চমৎকার হাদিস নিয়ে আসছিলেন আমাদের জন্য उपाদেও একটু লক্ষ্য করুন জি মহত্তরম যে হাদিসটি সহিহ বুখারিতে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাহকিরান নাজারাতুন লিজারাতিহা ও আলো বে ফেরসান শাতিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে একজন মেয়ে মানুষ তার প্রতিবেশী আরেকজন মেয়ে মানুষ একজন আরেকজনকে যেন কখনো হেউ মনে না করে তুচ্ছ মনে না করে বললেন যে যদিও একটা ছাগলের পায়ের খোরা দিয়েও হয়ে থাকে মানে এর দ্বারা বোঝালেন আল্লাহ রাম এটা দুই দিক থেকে হতে পারে আপনি প্রতিবেশীর সাথে কিছু দেওয়ার চেষ্টা করুন তার সাথে ভালো আচরণ করার চেষ্টা করুন যদিও এই তুচ্ছ জিনিসও আপনার সম্বলে হয় সেটাও দিবেন অথবা আপনার প্রতিবেশী আপনার কাছে এসেছে তার বেশি সম্পদ নেই এই ধরনের ছোট্ট জিনিস নিয়ে এসেছে এটা নিয়ে আসলেও আপনি হাসি মুখে তার কাছ থেকে গ্রহণ করুন তাকে কখনো ছোট মনে করবেন না

তাহলে প্রতিবেশীর সাথে আবার আরেক হাদিস গেছে তিনি তিনবার বললেন সেই ইমানদার নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে নয় তাহলে অনিষ্ট থেকেও নিরাপদে রাখতে হবে প্রতিবেশীকে কোনো কষ্টও দেওয়া যাবে না তার সাথে ভালো আচরণ করতে হবে সব দিকগুলি হলো জান্নাত পাওয়ার একটি আমাদের পথ যদি না সহযোগিতা আরেকটা একটা হাদিসে আছে না যেটা হলো যে আপনি পেট ভরে খাবেন জি

এমনকি কর্মেরও কিছু কথা আল্লাহ রসুল সাল্লাম বলছেন যদি তোমার প্রতিবেশী তোমার ঘরের ওয়ালে খুঁটা গাড়তে চাই তাকে অনুমতি দিও তাকে বাধা দিও না তাকে এরকম একটা কথা মনে পড়লো এমন এক হাদিসের মধ্যে রসুল যে তোমার জায়গায় তুমি ঘর বানাবে জি কিন্তু এমন ভাবে ঘর বানিও না যে তোমার প্রতিবেশীর কাছে বাতাস পৌঁছতে বাধা দেয় এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিবেশী তারপরে আপনার আমাদের সামাজিক চিত্রটা দেখবেন যে ভিন্ন রকম মনে হয় আমার কেউ একটু দরিদ্র হয় দাবি করে থাকি অথচ একজন মুসলিমের জন্য হারাম তার প্রতিবেশীকে কোনো ধরনের কষ্ট তাকে দেওয়া শারীরিক ভাবে আমাদের আমাদের আর বিশ্লেষণ করা দরকার আল্লাহিল তিন মান রসোল্লা শাসন বলছেন যে তোমরা মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার অনিষ্ট থেকে পড়োশি না বাঁচতে পারবে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার মাধ্যমগুলো কি যেমন বললেন যে হাত দিয়ে অথবা মুখ দিয়ে বলছেন আমরা কিন্তু হাত মুখ ছাড়াও কিন্তু আর একটা মাধ্যম দিয়ে কষ্ট দিতে পারি সেটা কি মনে করেন যে আমার বাড়িতে টেলিভিশন আছে অথবা প্রতিবেশী পাশে আমার দোকান আছে আমি ওই দোকান দিয়ে করলাম কি জোরে টেপ ছেড়ে দিলাম সময় নাই রাত দিন সদা সর্বদাই সালাত পড়তে পারে না কোরআন পড়তে পারে না ভালোভাবে ঘুমাই যে কষ্ট হারাম এটা উচ্চ বলিয়মে দিয়ে প্রতিবেশী কষ্ট দেওয়া আরো হারাম আর এটার উপরে যেটা হলো যে হ্যাঁ আপনি যদি কোরআনের আয়াত বাজান রেকর্ড বাজান অথবা কোনো ওয়াজও বাজান আর এটা যদি আপনার অসময়ে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য হয় তাহলে এটাও শরীয়ত করে না অনেক সময় নিজেকে আমি প্রতিবেশীর ক্ষতি করি না আমি খুব ভালো মানুষ কিন্তু সন্তানদেরকে দিয়ে ক্ষতি করায় সন্তানদেরকে আমরা না শিক্ষা দিই না ওই সন্তানের যে তার ক্ষেতের ক্ষতি করে সন্তানের সন্তানেরা মারে বড় হলে পারে। এই বাচ্চাদের পড়োশের সঙ্গে সম্পর্কটা বেশি নষ্ট হয় আর জাহিলি যুগে একটা উঠ আরেকজনের বাগানে ঢুকে গেল ওটাকে কেন্দ্র করে যদি তীর মেরে ওর আঘাত করে দিল আর এতে যদি দুই গোত্রের যুদ্ধ যদি চল্লিশ বছর পর্যন্ত চলতে পারে এটা বোঝা গেল যে এই ধরনের ছোট ছোট বিষয়গুলি একসময় বড় হয়ে দাঁড়ায় জি কিছু বিষয়গুলো যেগুলো আমাদের ইমানই বিষয় এগুলোকে আমাদের সামনে যদি রেখে চলি তাহলে এই যে সামাজিক যে পরিবেশ বা প্রতিবেশীর সাথে যে কলহ বা দ্বন্দ্ব যার কারণে আমাদের বাধা হয়ে দাঁড়ায় এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর সাথে চলাচল তার সাথে লেনদেন বন্ধ হয়ে যাওয়া এদিকগুলো যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু ঐশোরা মাওনের শেষ আয়াত আমরা পড়তে পারি যার মাধ্যমে আমাদের সম্পর্কগুলো নষ্ট হয় মহান রব আলিন ঘোষণা করেছেন জাহান্নামের শাস্তির ঘোষণা এরপরে তিনি বলেছেন যারা ওই ছোট প্রয়োজনীয় জিনিস সহযোগিতার বিষয়গুলি যখন লেনদেনে আল্লাহ তারা বলেছেন তাদের জন্য হলো জাহান্নাম যারা ওই প্রয়োজনীয় জিনিস দিতে বাধা দেয় দেয় না আমার লবণের প্রয়োজন আপনি বলছেন না আমি লবণ দিতে রাজি হচ্ছি না আমার প্রয়োজন হঠাৎ করে হয়েছে এই বিষয়গুলি কিন্তু আমাদের প্রতিবেশীর সাথে জি যেগুলো আমাদের ছোট এবং এই ফলে আমরা দেখতে পাই যে যে আমাদেরকে শিক্ষা দিয়েছে ইমানি দিকগুলো যদি আমাদের এই অবস্থাতে থেকে থাকে এমন কি ঝগড়া যে আমার খ্যাত আপনার হয়তোবা পশুতে খাচ্ছে এই ক্ষেত্রে নবী ম সাল্লু আলি আসাল্লাম তো তাদের সুসংবাদ দিয়েছেন যারা এই মুহূর্তে ছোট যদি ক্ষতিও হয়ে যায় এই ক্ষেত্রে নসিহত হতে পারে ঝগড়া হতে পারে না এবং ঝগড়ার ফলে এক প্রতিবেশী অপর প্রতিবেশী থেকে তাদের সম্পর্ক দূরত্ব হতে পারে না বরং প্রতিবেশী হলে আমার পশু আপনার এতে যেতে পারে আমার কোনো সাল আলী সাল্লাম সুসংবাদ দিয়েছেন আনা জাইমন বেবাইতিনা লিমান তারাকাল মেরা আলাউকানা মহেকান করেন যে আমি তার জন্য জান্নাতের একটি অংশের জামিন হচ্ছি যে ব্যক্তি ঝগড়াকে পরিত্যাগ করে হকদার হওয়া সত্ত্বেও মানে সে ঝগড়া করতে পারে আপনার পশুতে আমার খেতে এসেছে এবং কিছু নষ্ট হয়েছে এখন এক্ষেত্রে কিন্তু আমি ঝগড়া করতে পারি আর এই বিষয়গুলি কিন্তু আমাদের সামাজিকভাবে আমরা এর দ্বারা যথেষ্ট ক্ষতি হয় এবং যার ফলে আমরা বিশাল আকার ধারণ করে প্রতিবেশীর যে গুলো আল্লাহ সুহান হতালার আদেশ নবী মোহাম্মদ সাল্লাহ আলী যে এই সুন্দর আদর্শ আদর্শ এই আদর্শকে আমরা লঙ্ঘন করি এটি আমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশগুলো খেয়াল করা উচিত তাহলে শেষ কাসিম যেটা বলছিলেন এটা সুন্দর কথা এটা কিন্তু মনে রাখা দরকার কারণ যেটা বলা হয় একটা প্রবাদে যে এক হাতে কখনো তালি বাজে না তো প্রতিবেশীর অধিকার দিতে হলে খালি এক পক্ষই ভালো হলে কখনো সম্ভব হয় না দুই পক্ষকে এই বিষয়টা বোঝা দরকার আমি যখন বুঝবো আপনি প্রতিবেশী হিসাবে আপনার অধিকার দেওয়ার চেষ্টা করব। আপনি যখন বিষয়টাকে বুঝবেন আমাকে প্রতিবেশী হিসাবে আমার অধিকার দেওয়ার চেষ্টা করবেন তখনই কিন্তু একটা সুন্দর সমাজ একটা সুন্দর বসতি একটা সুন্দর এলাকা একটা শান্তি শৃঙ্খলার একটা পরিবেশ সৃষ্টি করা সম্ভব তাই সকলকে এই বিষয়টাকে শেয়ার হতে হবে আপনাদের আলোচনার ভিতর দিয়ে একটা জিনিস আমার কাছে পরিষ্কার হয়ে গেল সেটা হলো যে এই যে এটা একটা পাপ প্রতিবেশীর না করা নানান এই পাপটার যে সর্বনাশা প্রভাব যে সেই প্রভাবে কি করে মানুষের জনজীবনটাকে সংকীর্ণ করে অশান্তির করে হারিয়ে ফেলতেছে পরকাল হারাচ্ছে ইহকালে সে কি করছে পুরো সমাজটাকে সে বিশিয়ে তুলেছে জগৎটা শান্তির সেটা সে অশান্তি দামানল জ্বালিয়ে দিচ্ছে ধন্যবাদ আপনাদেরকে অত সুন্দর আলোচনার জন্য সম্মানিত সদী দর্শক আমাদের হাতে আর সময় নেই আমরা আজকে আলোচনার ভিতরে যেটি জানতে পারলাম যে প্রতিবেশীর হক আদায় করা হলো ইমানি দায়িত্ব আর যে ব্যক্তি হক আদায় করবে না সেই ইমানি দায়িত্ব থেকে দূরে সরে আসবে সমাজ বিপর্যস্ত হবে অশান্তি বিরাজ করবে এবং কলহ কি খুন খারাপি পর্যন্ত গড়াতে পারে অতএব এই সমস্ত অন্যায় থেকে আমরা নিজেদেরকে নিবৃত করি পাপের এই অশুভ পরিণাম থেকে আমরা সতর্ক সাবধান হই আল্লাহ রব আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বি আর কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আর আলট্রিয়ান ব্যাংক কোয়াড্রান কোর্ট 48 গ্যালথরপ রোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি 1 5 1 টি এইচ শর্ট কোড 300083 সুইফট বি আই সি কোড আই বি ও ভি জ বি ডাবল টু আই বি এন জি বি 5 2 এ এল ও আই টি 3096340102492 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার জিরো ডাবল জিরো ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন দা রেট পিস টিভি মানবতার সমাধান